টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের অনুপাত ও সমানুপাত নিয়ে আলোচনা করব। অনুপাত এবং সমানুপাতের যে অনুশীলনটি আছে সেই অনুশীলনের অঙ্কগুলো করাবো। সেই জন্য আমরা প্রথমেই তোমাদের এই অধ্যায়ের যে সূত্রগুলো লাগে বা যে বেসিকগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো যে ব্যাপারটা অনুপাত, অনুপাত কাকে বলে বা অনুপাত কি আসলে? দেখো যে ব্যাপারটা আমরা বাস্তব জীবনে সব ক্ষেত্রে অনুপাত ব্যবহার করি। দেখো যে বলি যে এই ঘরের আয়তন আর দুইটা ঘরের সাথে আমরা তুলনা করি, এই ঘরের আয়তন অপর একটা ঘরের আয়তনের তিন গুণ বলি। আসলে এই ঘরের আয়তন কত সেটা কিন্তু আমার জানা লাগতেছে না। মনে করো যে ক্রিকেট খেলা হয়েছে, ক্রিকেট খেলাতে তামিমের রান মনে করো যে মুস্তাফিজের রানের তিন গুণ, এরকম আমরা প্রায় ব্যবহার করি। অনেক সময় আবার ব্যবহার করি যে মনে করো যে সকাল দশটার সময় যে গাড়ির চাপ, বারোটার সময় গাড়ির চাপের দ্বিগুণ। তার মানে কি একটার সাথে আরেকটার আমরা তুলনা করতে অনুপাত ব্যবহার করি। অনেক সময় বলা হয় যে তোমার বয়স তোমার ছোটো ভাইয়ের বয়সের দ্বিগুণ, এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। এখন দেখো যে ব্যাপারটা অনুপাত করতে হলে কিন্তু তোমার সমজাতীয় বা এবং একই এককে হতে হবে। এখন যদি সমজাতীয় না হয়, এখন যদি বলো যে তোমার ঘরের আয়তনের সাথে গাড়ির সংখ্যার যদি তুমি তুলনা করো সেটা কিন্তু হবে না। যদি ভিন্ন জাতীয় হয় বা ভিন্ন এককের হয় সেক্ষেত্রে কিন্তু তুলনা করা যাবে না। তাহলে অনুপাত কাকে বলে? একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, এই ভগ্নাংশকে অনুপাত বলে। এখন মনে করো যে দুটি একই জাতীয় রাশি হচ্ছে পি এবং কিউ। পি এবং কিউ দুটি সমজাতীয় রাশি। এখন দেখো এই পি এবং কে এর মধ্যে অনুপাত হবে পি ইস টু কিউ, এটাকে আমরা লিখতে পারি পি বাই কিউ। তার মানে দেখো যে ব্যাপারটা পি এবং কিউ দুটি সমজাতীয় এবং একই এককে প্রকাশিত দুটি রাশি। তাহলে পি এবং কিউ এর অনুপাত হবে পি ইস টু কিউ, এটাকে আমরা লিখতে পারি পি বাই কিউ, ভগ্নাংশ আকারে লিখতে পারি। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো পিকে বলা হয় পূর্ব রাশি আর কিউকে বলা হয় উত্তর রাশি। তো অনুপাত সম্পর্কে দেখো যে ব্যাপারটা আশা করি যে তোমরা বুঝছো যে অনুপাত কাকে বলে। অনুপাত হচ্ছে যে ব্যাপারটা যে কোনো একই জাতীয় দুটি রাশির মধ্যে তুলনা। অনুপাত আমরা অনেক ক্ষেত্রে জীবনের অনেক ক্ষেত্রে ব্যবহার করি যে তোমার ব্যাগে যতগুলো বই আছে আমার ব্যাগে তার থেকে দ্বিগুণ বই আছে, এগুলো এটাই কিন্তু অনুপাত। তাহলে দেখো যে ব্যাপারটা এইভাবে কিন্তু আমরা অনুপাতকে প্রকাশ করি। তো দেখো অনুপাতের সংজ্ঞাটা আমরা আবার বলছি যে একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়, ওই ভগ্নাংশকেই অনুপাত বলে। সমানুপাত, সমানুপাত কি মনে করো যে চারটা রাশি আছে, চারটা রাশির মধ্যে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত যদি তৃতীয় রাশি ও চতুর্থ রাশির অনুপাতে সমান হয় তাহলে কিন্তু সমানুপাত গঠিত হয়। যেমন মনে করো যে এ কমা বি কমা সি কমা ডি এই চারটা রাশি আছে, তাহলে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তার মানে এ ইস টু বি ইকুয়াল টু যদি সি ইস টু ডি হয়, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। দেখো চারটা রাশি, এই চারটা রাশির প্রথম দুইটার অনুপাত যদি পরের দুইটার অনুপাতের সমান হয়, মানে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত, প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় রাশি ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয় তাহলে একটি সমানুপাত গঠিত হয়। এখন দেখো এই সমানুপাত যে ব্যাপারটা, সমানুপাতের ক্ষেত্রে যে চারটা রাশি, এই চারটা রাশি আছে এ বি সি ডি, তো এই চারটা রাশি যে এক মানে সমজাতীয় হতে হবে এমন না, এই দুইটা রাশি অবশ্যই সমজাতীয় হতে হবে অথবা পরের দুইটা রাশি সমজাতীয় হতে হবে। এখন চারটা রাশি সমজাতীয় না হলেও চলবে, এ আর বি বিকে অবশ্যই সমজাতীয় হতে হবে এবং সি আর ডিকে অবশ্যই সমজাতীয় হতে হবে। এখন আমরা মনে করো যে দুইটি ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা অনুপাত বের করব। যদি আমরা অনুপাত বের করতে চাই তাহলে মনে করো দুইটা ত্রিভুজ আঁকি, এ একটা ত্রিভুজ এই আর একটা ত্রিভুজ। মনে করো যে প্রথম ত্রিভুজটা হচ্ছে এ বি সি, দ্বিতীয় ত্রিভুজটা হচ্ছে ডি ই এফ। এখন দেখো দুইটা ত্রিভুজের উচ্চতা মনে করো সমান, এটার উচ্চতা হচ্ছে এইচ, এটার উচ্চতা হচ্ছে এইচ, আর এর ভূমি হচ্ছে এ আর এই ত্রিভুজের ভূমি হচ্ছে বি। তাহলে আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের যদি আমরা অনুপাত বের করতে চাই তাহলে ত্রিভুজ এ বি সি, এ বি সি ভাগ ত্রিভুজ ডি ই এফ, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ভাগ ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে লিখবো হাফ গুণ ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে এইচ,
আর ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান হবে হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে হাফ আর হাফ কাটা, এইচ আর এইচ কাটা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ ভাগ বি। তার মানে আমরা লিখতে পারি অনুপাত আকারে যদি লিখি, দেখো যে ব্যাপারটা, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফল সমান এ ইস টু বি। মানে ত্রিভুজের ক্ষেত্র, মানে এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত এদের ভূমিদ্বয়ের অনুপাতের সমান। দেখো যে ব্যাপারটা, এইটা এই টোটালটা হচ্ছে সমানুপাত, দেখো টোটালটা হচ্ছে সমানুপাত, এবং এইটা একটা অনুপাত, এইটা একটা অনুপাত, এই টোটালটা আমরা মিলে হচ্ছে সমানুপাত। আর আমরা যদি আলাদা আলাদাভাবে বলি সে, তাহলে এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, আর টোটালটা হচ্ছে সমানুপাত। তার মানে দেখো যে ব্যাপারটা, দুইটা ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের আমরা অনুপাত বের করতে বললাম, তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আসলো হচ্ছে এ ইস টু বি, মানে এদের ভূমিদ্বয়ের অনুপাতের সমান আসলো। দেখো যে ব্যাপারটা, যে যদি কোনো কিছু তুলনা করা হয় সেটার কতটুক পরিমাপ, এটা কিন্তু না আমার না জানলে হয়। মনে করো তোমাদের বাসায় তিনটা রুম আছে, দুইটা রুমের তুলনা করতেছে, বললা যে এই রুমটা অন্য রুমটা তিন গুণ, সেক্ষেত্রে কিন্তু কত পরিমাপ, মানে এটার কতটুকু পরিমাপ, এটা কিন্তু আমার জানা লাগতেছে না। এখন বললাম যে তোমার ব্যাগে যতগুলো বই আছে, আমার ব্যাগে তার দ্বিগুণ বই আছে, কয়টা বই আছে এটা কিন্তু গোনা লাগতেছে না। শুধু দেখো যে ব্যাপারটা, আমরা এখানে তুলনা করতেছি, আর একই জাতীয় রাশির সাথে তুলনা করা হয় বলে এর কিন্তু একক নাই। ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি কি, দেখো যদি তিনটা এক, মানে সমজাতীয় তিনটা রাশি যদি হয়, সেটা হলো এ বি সি। দেখো তিনটা রাশি আছে, রাশি তিনটা হচ্ছে সমজাতীয়, বলবো যে হচ্ছে সমজাতীয় তিনটি রাশির প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির অনুপাতের যদি সমান হয়, তাহলে রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতি বলে। মানে প্রথম রাশি হচ্ছে এ, এ দ্বিতীয় রাশি হচ্ছে বি, প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির অনুপাতের যদি সমান হয়, তাহলে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির অনুপাতের যদি সমান হয়, তাহলে রাশি তিনটিকে আমরা বলতে পারি, এই তিনটা এ বি সি এই তিনটা রাশিকে আমরা বলতে পারি ক্রমিক সমানুপাতি। দেখো ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আরও যে ব্যাপারটা, আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, তাহলে অতএব আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি হলে আমরা বলবো যে এ বি সি রাশি তিনটি ক্রমিক সমানুপাতি। আবার বলছি, ক্রমিক সমানুপাতি কাকে বলে, তিনটা সমজাতীয় রাশির, মনে করো যে তিনটা সমজাতীয় রাশি আছে, তিনটা সমজাতীয় তিনটা রাশির প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির অনুপাতের যদি সমান হয়, তাহলে রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতি বলা হয়। তাহলে মনে করো যে এ বি সি তিনটা রাশি এবং রাশি তিনটা সমজাতীয়, তাহলে আমরা এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি লিখতে পারি, বা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি লিখতে পারি। যদি আর গুণন করি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি, মানে যদি বি স্কোয়ার ইকুয়াল টু এ সি হয়, তাহলে আমরা বলতে পারি যে রাশি তিনটি হচ্ছে ক্রমিক সমানুপাতি। এখন আসো আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। দেখো যে ব্যাপারটা, প্রথম সূত্রটা আছে হচ্ছে এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, যদি হয় মনে করো এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি হয়, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে, আমরা যে ব্যাপারটা থাকে যে মনে করো যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি যদি হয়, তাহলে এটার ব্যস্তকরণ করবো। ব্যস্তকরণ বলতে যে ব্যাপারটা, দেখো যে লবেরটা হরে যাবে, হরেরটা লবে আসবে, মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, মানে বি উপরে যাবে, এর নিচে আসবে। দেখো বি উপরে গেছে, এর নিচে আসছে, আর ডি উপরে যাবে, সি নিচে আসবে। এটা হচ্ছে ব্যস্তকরণ সূত্র। মনে করো যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু পি বাই কিউ আছে, এখন মনে করো এইটাকে আমার ব্যস্তকরণ করতে হবে। তাহলে ব্যস্তকরণ করার ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে যে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, তার মানে ওয়াই বাই এক্স ইকুয়াল টু হবে কিউ বাই পি। দেখো নিচেরটা উপরে দিয়েছি, উপরেরটা নিচে আসছে, মানে ওয়াই উপরে গেছে, এক্স নিচে আসছে, কিউ উপরে গেছে, পি নিচে আসছে। এটা হচ্ছে ব্যস্তকরণ সূত্র। এখন দেখো দুই নং সূত্রটা হচ্ছে একান্তকরণ সূত্র। একান্তকরণ সূত্র কিভাবে, দেখো এ বাই বি ইকুয়াল টু মনে করো যে সি বাই ডি যদি থাকে, তাহলে দেখো একান্তকরণ কিভাবে করবো আমরা। একান্তকরণের নিয়মটা হচ্ছে যে এই সিটা এখানে আসবে, দেখো এই সিটা এখানে আসবে আর বিটা এখানে যাবে। তার মানে একান্তকরণ যদি আমরা করি, তাহলে হবে হচ্ছে এ বাই সি ইকুয়াল টু বি বাই ডি, এটাই লেখা আছে। দেখো এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, অর্থাৎ আমরা এটা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে, আমরা লিখতে পারি এ বাই সি ইকুয়াল টু
বি বাই ডি, মানে বিটা এখানে গেছে সিটা এখানে আসছে, মানে বিটা এখানে যাবে আর সিটা এখানে আসবে। আবার যদি তুমি এদিকে করো সেক্ষেত্রেও কিন্তু একান্তরকরণ হবে, মানে মনে করো যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি যদি থাকে, তাহলে আমরা যদি এটা একান্তকরণ করি, তাহলে একান্তকরণ করার ক্ষেত্রে যদি আমরা এইটা এখানে আসবে আর এইটা এখানে যাবে, সেক্ষেত্রে একান্তকরণ হবে যে ডি বাই বি ইকুয়াল টু সি বাই এ। দেখো আমরা ডি কে এখানে নিয়েছি, এ কে এখানে নিয়েছি, এটা হচ্ছে একান্তকরণের একান্তকরণ। দেখবা যে অঙ্ক করার ক্ষেত্রে একান্তকরণ বা ব্যস্তকরণ করা প্রয়োজন লাগতে পারে, বা কিভাবে আসে এটা আমি তোমাদের অলরেডি দেখাই দিচ্ছি। এরপরে দেখো যে ব্যাপারটা, তিন নাম্বার যে সূত্রটা সেটা হলো যোজনের সূত্র। দেখো যোজনের সূত্রটা হচ্ছে এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে এ প্লাস বি বাই বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি। তো এই সূত্রটা কিভাবে হবে, এ বাই বি ইকুয়াল টু সি বাই যদি ডি হয় তাহলে যোজন করব কিভাবে। দেখো এটা যোজন সূত্র, যোজন সূত্রটা হচ্ছে আমার লব এবং হরে যেটা আছে সেটা লিখছি, এ বাই বি যেটা ছিল সেটা লিখছি, এবার হরে যেটা আছে সেটা যে উপরের সাথে যোগ হবে, হরে যেটা আছে সেটা উপরের সাথে যোগ হবে। মনে করো এক্স বাই ওয়াই ইকুয়াল টু পি বাই কিউ আছে, তাহলে এখন বলা হলো যে এটার এটার মনে করো যে আমাকে যোজন করতে হবে। যোজন করতে হয় তাহলে আমরা লিখবো এক্স বাই ওয়াই লিখলাম, এবার ওয়াইটা উপরে যোগ হবে, ইকুয়াল টু পি বাই কিউ আমরা লিখলাম, এবার কিউটা উপরে যোগ হবে, এটা হলো যোজন সূত্র। দেখো যোজন অনেক ক্ষেত্রে, অনেক অঙ্কের ক্ষেত্রে যোজন করা লাগবে, তো এইভাবে করলে হবে। এরপরে দেখো বিয়োজনের যে সূত্রটা আছে, বিয়োজনের সূত্র হচ্ছে এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে এ মাইনাস বি বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি। এই বিয়োজন, এই বিয়োজনটা কীভাবে করে দেখো যে ব্যাপারটা, যদি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয় তাহলে বিয়োজন যদি আমরা এটা করতে চাই, এটার বিয়োজন করার ক্ষেত্রে আমার লব এবং হরে যা আছে তাই লিখবা, লিখার পরে হরে যেটা আছে হরেরটা লবের সাথে বিয়োগ করবা, একইভাবে সি বাই ডি লিখলাম, এবার হরে যেটা আছে সেটা বিয়োগ করবা, এটা হচ্ছে আমার বিয়োজন। দেখো বিয়োজনের সূত্র আমরা পেয়ে গেছি, মূল কথা হলো লব এবং হরে যেটা আছে সেটা লিখবা, হরেরটা লবে যে বিয়োগ হবে, আবার হরেরটা লবে যে বিয়োগ হবে। শুধুমাত্র বাম পক্ষে বা ডান পক্ষে করলে হবে না, উভয় পক্ষেই করা লাগবে যদি যোজন করো বা বিয়োজন করো, এটা হচ্ছে বিয়োজনের সূত্র। এখন দেখো পাঁচ নং সূত্রটা হচ্ছে যোজন বিয়োজনের সূত্র। যোজন বিয়োজনের সূত্রটা দেখো এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। দেখো আমরা যোজন বিয়োজনের সূত্রটা এই চ্যাপ্টারে, মানে এই অনুশীলনীতে সবচেয়ে বেশি কাজে লাগে, তো আমরা যোজন বিয়োজনের সূত্রটা দেখবো যে কীভাবে আমরা যোজন বিয়োজন করবো। দেখো এ বাই বি ইকুয়াল টু যদি সি বাই ডি হয় তাহলে আমরা এটা যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে আমার লবে যেটা আছে লবেরটা লবে লিখবো এবং হরে লিখবো। এবার হরে আছে বি, বিটা এর সাথে যোগ হবে এবং বিটা এর সাথে বিয়োগ হবে, মানে যোজন বিয়োজন ইকুয়াল টু একই রকম আমার উপরে যেটা আছে উপরে এবং নিচে লিখব, নিচেরটা উপরে যোগ হবে এবং নিচেরটা এই এটার সাথে বিয়োগ হবে, এটা হচ্ছে যোজন বিয়োজন। দেখো এটা হলো যোজন বিয়োজন। এখন মনে করো এ প্লাস বি ভাগ বি প্লাস সি আছে ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ভাগ এক্স মাইনাস ওয়াই আছে, এখন এটার যোজন বিয়োজন করতে হবে। তো আমরা এটা যোজন বিয়োজন করার জন্য যে ব্যাপারটা সেটা হলো যে আমরা লবে, মানে উপরে যেটা আছে সেটা উপরে এবং নিচে লিখবো, তার মানে উপরে আছে হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি লবে এবং হরে লিখলাম, এবার নিচেরটা উপরে যে যোগ হবে তার মানে এ প্লাস বি এর সাথে যোগ হবে বি প্লাস সি, একইভাবে এই এ প্লাস বি এর সাথে এই বি প্লাস সি এটা হচ্ছে বিয়োগ হবে, বিয়োগ হলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস বি হবে প্লাসে মাইনাসে মাইনাস সি হবে ইকুয়াল টু, একইভাবে দেখো যে ব্যাপারটা উপরেরটা উপরে এবং নিচে লিখবো, মানে এক্স প্লাস ওয়াই উপরে আছে উপরে লিখলাম এবং নিচে লিখলাম, এক্স প্লাস ওয়াই উপরে এবং নিচে লিখছি, এখন এই নিচে যেটা আছে এক্স মাইনাস ওয়াই এটা আমরা উপরে যোগ করব, এক্স মাইনাস ওয়াই যোগ করলাম এবং নিচে বিয়োগ করব, যদি বিয়োগ করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তার মানে প্লাস ছিল এটা মাইনাস হবে, এটা মাইনাস ছিল হবে হচ্ছে প্লাস। এবার কাটাকাটি করে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা দাঁড়াবে সেটাই দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে এ প্লাস বি আর বি যোগ করলে হয় টু বি প্লাস সি, আর এই বি আর এ বি কাটে তাহলে থাকে এ মাইনাস সি ইকুয়াল টু ওয়াই ওয়াই কাটে, এক্স আর এক্স যোগ করলে টু এক্স হয়,
আর এক্স আর এক্স কাটে থাকে হচ্ছে টু আই। দেখো আমরা এবার এটা আর এটা কাটে, তার মানে যোজন বিয়োজন করে আমরা এইটা পেলাম। দেখো যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে যে উপরে যেটা থাকবে উপরে এবং নিচে লিখবো, এবং নিচেরটা ওই এর সাথে যোগ হবে এবং এ এর সাথে বিয়োগ হবে। একইভাবে সিটা উপরে এবং নিচে লিখছি, ডিটা উপরে যোগ আর নিচে বিয়োগ, এটা হচ্ছে যোজন বিয়োজন। এখন দেখো যে ব্যাপারটা, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু জি বাই এইচ হলে প্রত্যেকটি অনুপাত, প্রত্যেকটি অনুপাত সমান এত হবে। এই প্রত্যেকটি অনুপাত ইকুয়াল টু হবে হচ্ছে এই ল, দেখো উপরে যেটা আছে লবগুলার যোগফল, মানে এ প্লাস সি প্লাস ই প্লাস জি, এ প্লাস সি প্লাস ই প্লাস জি ভাগ বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ, দেখো এইট এইচ হবে। তার মানে যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু জি বাই এইচ হলে প্রত্যেকটাই অনুপাতই হবে এইটা, এই প্রত্যেকটা অনুপাতই হবে এইটা। তো এই প্রথম যে ছয়টা, মানে প্রথম যে ছয়টা আমরা ধর্ম আছে সেটা হলো ব্যস্তকরণ, তারপরে একান্তকরণ, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, এই এগুলা আমি প্রমাণ করে দেখাবো যে কিভাবে এগুলা আসে। আমি এর পরের লেকচার থেকেই এই তোমার এগুলো প্রমাণ করে দেখাবো, যদি পারো ওই লেকচারগুলো দেখো, দেখলে তোমাদের উপকারে আসবে। এরপরে দেখো যে ব্যাপারটা সাত নং, সাত নং যে সূত্রটা আছে এটা আমি অনেক আগেই বলেছি, প্রথম দিকে বলেছি, তারপরে বলছি এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি, বা আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। আর গুণন করে যদি করি, বি আর বি যদি গুণ করি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এ আর সি গুণ করলে হয় এ সি হলে, মানে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি হলে এ কমা বি কমা সি রাশি তিনটি ক্রমিক সমানুপাতি, মানে সমজাতীয় তিনটা যদি রাশি হয় তাহলে সমজাতীয় তিনটা রাশি মনে করো যে এ কমা বি কমা সি, তিনটা সমজাতীয় রাশি যদি হয় তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত যদি দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির অনুপাতের সমান হয়, মানে এ ইস টু বি ইকুয়াল টু যদি বি ইস টু সি হয় তাহলে এ বি, এ বি ও সিকে ক্রমিক সমানুপাতি বলা হয়। এখন দেখো যে ব্যাপারটা, তাহলে এটা যদি আমরা অনুপাত তুলে দিই তাহলে তার মানে এ বাই বি ইকুয়াল টু হয় বি বাই সি। আমরা যদি আর গুণন করি, বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার ইকুয়াল টু এ সি, তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু যদি এ সি হয় তাহলে আমরা বলতে পারি যে এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। অর্থাৎ আমরা বলবো যে দ্বিতীয় রাশির বর্গ, দ্বিতীয় রাশির বর্গ ইকুয়াল টু প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। দেখো যে ব্যাপারটা, দ্বিতীয় রাশির বর্গ ইকুয়াল টু, দেখো দ্বিতীয় রাশির বর্গ ইকুয়াল টু প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। দেখো এই ক্ষেত্রে তোমাদের এম সি কিউতে অনেক অনেক সময় আসে, দেখো এখানে যে ব্যাপারটা সিকে এও বি এর তৃতীয় সমানুপাতি বলে, আবার বলছি সিকে এও বি এর তৃতীয় সমানুপাতি বলে, আর বিকে এ ও সি এর মধ্য সমানুপাতি বলে। আট নম্বর সূত্রটা হচ্ছে দ্বিগুণানুপাত সম্পর্কিত। দেখো যে দ্বিগুণানুপাত জিনিসটা কি, যে যদি কোনো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি কে যদি বর্গ করা হয়, বর্গ করলে যে অনুপাত পাওয়া যায় সেই অনুপাতকে বলা হয় দ্বিগুণানুপাত। দেখো যে ব্যাপারটা, পূর্ব রাশি হচ্ছে এ, একে বর্গ করলে হয় এ স্কোয়ার, আর বিকে বর্গ করলে হয় বি স্কোয়ার, এটা এই এ ইস টু বি এর দ্বিগুণানুপাত হবে হচ্ছে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার। ত্রিগুণানুপাত, ত্রিগুণানুপাত হবে হচ্ছে যে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যদি ঘন করা হয়, ঘন করলে যে অনুপাত পাওয়া যায় সেই অনুপাতকে বলা হয় ত্রিগুণানুপাত। মানে ত্রিগুণানুপাত হবে হচ্ছে এ ইস টু বি যদি কোনো অনুপাত হয়, এবং অনুপাতে পূর্ব রাশি হচ্ছে এ, একে তার মানে ঘন করব আর বিকেও ঘন করব, ঘন করলে যেটা পাবো সেটা হলো ত্রিগুণানুপাত। দেখো এখন নয় নম্বর সূত্রটা, নয় নম্বর সূত্রটা হচ্ছে এ ইস টু বি এর দ্বিবিভাজিত অনুপাত। দেখো দ্বিবিভাজিত অনুপাত হচ্ছে যে মনে করো যে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে আমরা যদি বর্গমূল করি, বর্গমূল করলে যে অনুপাত পাই সেই অনুপাতকে বলা হয় দ্বিবিভাজিত অনুপাত। মানে দ্বিবিভাজিত অনুপাত হবে হচ্ছে রুট এ ইস টু রুট বি। তো দেখো এই এগুলা কিন্তু তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই প্রয়োজন লাগবে, এতে মানে এই বিষয়গুলো যদি তুমি ভালো করে বুঝো তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলা সবগুলা পারবে। তবে আমি দ্বিতীয় পর্ব থেকে আমরা এই এই মনে করো যে প্রথম ছয়টা সূত্র কিভাবে আসে এর প্রমাণগুলো আমি দেখাবো, এরপরে অঙ্কগুলো করাবো। তবে এই চ্যাপ্টারে অনেকগুলা লেকচার হবে, এই লেকচারগুলো তোমরা আশা করি যে প্রত্যেকটাই ভালো করে দেখবে, দেখলে তোমাদের উপকারে আসবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।